বল কলকাতা, বল কলকাতা, বল কলকাতা, বল 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 কলকাতা। একুশ দিনের লকডাউন ও করোনা ভাইরাসের ভয়ে অনেক মানুষই বাইরে বেরোতে পারছেন না, তার ফলে অভুক্ত ও প্রায় অনাহারে দিন কাটছে বেশ কয়েক অনেক মানুষেরই। কিন্তু এমন নোনাডাঙ্গা রেল কলোনি ওয়ার্ড নম্বর 108 নম্বর ওয়ার্ডে এখনও পর্যন্ত কোনো সরকারি সাহায্য পায়নি। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সরকারি সাহায্য পৌঁছেছে, কিন্তু এখনও পর্যন্ত নোনাডাঙ্গা রেল কলোনি ওয়ার্ড নম্বর 108 এখনও পর্যন্ত কোনো সরকারি সাহায্য না পেয়ে হতাশায় ভুগছিলেন এলাকার বাসিন্দারা। ঠিক রুবি হাসপাতালের কাছেই এই নোনাডাঙ্গা রেল কলোনি, সেই মানুষদের কাছে পৌঁছে গেল রাইডার সাংস্কৃতিক সোসাইটি ক্লাব, সেখানকার সেক্রেটারির মুখ থেকে শুনে নেব যাবতীয় তথ্য। আমরা নোনাডাঙ্গা রেল কলোনি বাসিন্দা, রুবি হাসপাতালের পেছনে একটা ছোট্ট জায়গা নোনাডাঙ্গা, যেখানে একটা কমপ্লেক্স তৈরি হয়েছে, যেখানে রেল লাইন এবং খালপাড় থেকে বিভিন্ন মানুষকে তুলে এনে বসিয়ে দেওয়া হয়েছে। বহুদিন ধরে এই লকডাউনের জন্য বেশ কিছু মানুষ যারা দুস্থ এখানে তাদের খাবার জুটছে না, এবং আমরা নোনাডাঙ্গা রেল কলোনির বুকে একটি ক্লাব গড়েছি, আরসিএফসি ক্লাব। সেই ক্লাবের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে আমাদের অঞ্চলের বিধায়ক, কাউন্সিলর, বিভিন্ন দিক থেকে আমরা চেষ্টা করেছিলাম সেসব দুস্থ মানুষদের জন্য কিছু সাহায্যের, কিন্তু যখন দেখলাম কোনরূপ ভাবে কোন রকম সাহায্য আমরা পেলাম না, বাধ্য হয়ে আমরা রেল কলোনির সমস্ত ক্লাবের সদস্যবৃন্দ নিজেদের পকেট থেকে মানি খরচা করে 300 লোককে আমরা চাল, ডাল, আলু ও সবজি, পেঁয়াজ, মুড়ি এই সমস্ত জিনিস দিয়ে দিন কয়েকের জন্য যারা তারা যাতে খেয়ে থাকতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি। আমরা কতজনকে সহায়তা প্রদান করেছেন? 300 জনকে আমরা সহায়তা প্রদান করেছি। হ্যাঁ ঠিক আছে, আমরা চেষ্টা করেছি যাতে এই 300 জন অন্তত খেয়ে পড়ে থাকে। এখনো অনেক মানুষ আছে যাদের আরো দরকার, কিন্তু দুর্ভাগ্যবশত সবসময় তো সমস্ত ভাবে মানি এফোর্ড করে না, তাই আমরা পারলাম না। আমরা যতজনকে পেরেছি ততজনকে চেষ্টা করেছি যাতে তারা খেয়ে পড়ে কটা দিন বাঁচে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটুকু জানাতে চাই যে আমরা তারই কনস্টিটিউশনের মধ্যে থাকি, যদি তিনি মনে করেন যে এই অঞ্চলে লাখখানেক লোক থাকে তারা খেয়ে পড়ে বাঁচে, সেই চেষ্টা যদি উনি করেন যে সেই সব মানুষের জন্য কিছু সাহায্য করার দরকার, তাহলে যেন অবশ্যই উনি সেই চেষ্টা করেন, আমরা তাহলে ওনার কাছে কৃতজ্ঞ থাকব। হ্যালো হ্যালো
মাঝে মাঝে একটা ক্লিক কর, বসন্ত ভাই দে, বসন্ত ভাই দে, এই বসন্ত দিবি তো সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।